হ্যালো বন্ধুরা, কে কোথায় আছো? সো আমি এখন চলে এসেছি সোনিয়াঘাটে হাটে। মূলত হাটের জন্য আসিনি, অন্য একটা কাজে আসছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু গরু দেখাই। কি সুন্দর সুন্দর গরু আসছে দেখো। এই গরুটা মনে হয় কান্না করছে, গরুটা কিউট আছে অনেক। আমি তুই ওইদিকে যাই, ওইদিকে যেয়ে দেখি। এটা হচ্ছে হাসির ঘর। আমার হচ্ছে গাড়িতে গ্যাস নেবে, এই কারণে হচ্ছে গাড়ি থামাইছি। এই ফাঁকে আমি একটু গরুর হাটও ঘুরে নিতেছি। ওয়াও, এই গরুটা অনেক বড়। ভেতরে যাবো না বাবা, আমার কাছে অনেক ভয় লাগে। আচ্ছা, ওই পাশেও আছে কিছু গরু। সো সোনিয়াঘাটা কিন্তু আমাদের এরিয়ার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট। তোমরা যারা জানো তারা তো জানোই। চলে যাই, এটা মনে হয় অস্ট্রেলিয়ান গরু গুলো না, বিশাল সাইজ একটা। আমি একটু এই পাশটাতে তোমাদেরকে দেখাই, গাড়িতে ততক্ষণ গ্যাস নিতে থাক। এইদিকেও কিন্তু অনেক গরু আছে। সোনিয়াঘাট থেকে তোমরা যদি রায়বাগ সোনিয়াঘাট এই পাশটাতে আসো, এই পাশটা পুরোটাই কিন্তু হচ্ছে এরকম গরুর হাট আছে। আচ্ছা, এই ইনফরমেশনগুলো ছেলেদের জন্য না, কারণ ছেলেরা সবাই জানে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। যদি কেউ এমনিতে হাঁটতে হাঁটতে চলে আসতে চাও যে গরুর হাট দেখবা, তাহলে আসতে পারো। এখানে ছোটো ছোটো কিউট কিউট গরু আছে দেখো। এখানে আবার বড় বড় গরুগুলা, গরুগুলো দেখলে অনেক ভয় লাগে। ও মাই গড, মারামারি করতেছে রীতিমতো। এইগুলাও কিন্তু সুন্দর অনেক। এবার গরুর দাম কেমন কে জানো? এই পাশেও আছে অনেক গরু। আচ্ছা, এই পাশটাতে কিন্তু আরো অনেক গরু আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে গরু আছে এই পাশটাতেও। এক সিরিয়ালে লাইন দিয়ে আমার গাড়িতে গ্যাস নেওয়া মনে হয় হয়ে গেছে। তো ভিডিও শেষ করে ফেলি। হ্যাঁ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।